নমস্কার, আজকে আমি পড়াবো তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে আছে শরীর। এই শরীর অধ্যায়ের অনেকগুলো ভাগ আছে। একদম প্রথম ভাগটা হচ্ছে রোজ বিকেলে নানা খেলা। তো এই অধ্যায়ের মানে শরীর অধ্যায়ের যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে দেখে নিই প্রশ্ন কী কী দেওয়া আছে। প্রথমেই প্রশ্ন আছে, নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলো কোনটা কি কাজ করে ছবির পাশে লেখো। তাহলে এটা হাতের এই অংশটা, কনুই থেকে হাতের আঙুল এই পর্যন্ত যে অংশটা, সেটা কি কাজ করে। তাহলে হাত দিয়ে আমরা নানান কাজ করি, ধরি, খেলি। তাহলে এই অংশটুকু দিয়ে আমরা নানান রকম কাজ করি, ধরি, খেলি। তারপর আছে এই অংশটা, মানে মেনলি আঙুলের অংশটা। তাহলে এই অংশটা কি কাজ করে, আঙুল দিয়ে লিখি, ছবি আঁকি, সূঁচে, সুতো ভরি। তারপরে এই অংশটা হচ্ছে হাতের কবজিটা দেখিয়েছে। তাহলে কবজি দিয়ে আমরা কি করি, কবজি দিয়ে হাত পাখা ঘোরাই, বল ছুঁড়ি। তারপর হাতের আঙুল থেকে এই অংশটুকু নিই। তাহলে হাতের এই অংশটা কি কাজ করে, হাত দিয়ে ভাত খাই, কোনো কিছু ধরি, খেলি। তারপরে এই অংশটা, এটাকে বলে বাহু। তাহলে বাহু হচ্ছে ভারী কিছু বহন করতে আর ঝুলতে সাহায্য করে। তারপরে এটা হচ্ছে পায়ের ছবি। পা দিয়ে আমরা কি করি, পা দিয়ে আমরা হাঁটি, দৌড়াই, খেলি, নাচি, এ সমস্ত করি। তারপরে পায়ের পাতার ছবি। পায়ের পাতা কি করে, পায়ের পাতা শরীরের ভার বহন করতে সাহায্য করে। তারপরে আছে গোড়ালি। তাহলে গোড়ালি হাঁটতে, লাফাতে, খেলতে সাহায্য করে। তাহলে হয়ে গেল এটা। এরপরে কি আছে দেখি, এরপর ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা। দেখে নিই এখানে কি প্রশ্ন দিয়েছে। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছে, শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই। উত্তর হবে নাক। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে, এটা হবে বুক। কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে। তাহলে কথা বলার সময় কী কী কাজ করে, মুখ, জিভ, ঠোঁট আর কণ্ঠ, মানে গলা। কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে, জিভ, দাঁত, চোখ, নাক, এ সমস্ত জায়গায় নোংরা জমে। এরপরে কী আছে, গা হাত পায়ের যত্ন। তাহলে এখানে কী প্রশ্ন আছে দেখছে দেখি, নখ, মাথা, গা, হাত পা পরিষ্কার করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে বা দেখেছো বা হতে পারে সেটা লিখতে হবে। তাহলে দেখে নি শরীরের অংশ আর কি সমস্যা হয়েছে পরিষ্কার করতে গিয়ে আর কিভাবে তা মিটেছে। তাহলে নখ পরিষ্কার করতে গিয়ে কি হতে পারে, আঙুল কেটে যেতে পারে। তাহলে কি সমস্যা হয়েছে, আঙুল কেটে গেছে, এটা হতে পারে। তাহলে কিভাবে মিটবে, ওষুধ লাগিয়ে। মাথা, মাথা পরিষ্কার করতে গিয়ে অনেক সময় কি হয়, চুল উঠে যেতে পারে। তাহলে সমস্যা হতে পারে, চুল উঠেছে, কিভাবে মিটবে, সাবধানে মাথা পরিষ্কার করে, মানে ধীরে সুস্থে সাবধানে করতে হবে যাতে চুল না উঠে। গা, তাহলে গা অনেক সময় কি হয়, মুছতে গিয়ে বা চুলকোতে গিয়ে বা সাবান ঘষতে গিয়ে চামড়া ছিঁড়ে যেতে পারে। তাহলে সমস্যা হতে পারে, চামড়া ছিঁড়ে গেছে, কিভাবে মেটে, এটা দুদিন পর একাই সেরে যায়, আর যদি খুব বেশি হয় তখন ওষুধ লাগাতে হয়। হাত পা কি হতে পারে, খসখসে হয়ে যেতে পারে, তখন কি করতে হবে, তেল মাখতে হবে। তাহলে খসখসে হয়ে গেলে কিভাবে তা মিটেছে, তেল মেখে। তাহলে এটা হয়ে গেল। এরপরে আছে সকালবেলা উঠে মোড়া দাঁতটি মাজি ভাই। তাহলে এখানে প্রশ্ন নেই। এরপরে দেখি, নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে পাঁচজন আমরা। তাহলে এখানে পঞ্চ ইন্দ্রিয় নিয়ে বলেছে। দেখে নি প্রশ্ন কি আছে এখানে, কি বলেছে, ইন্দ্রিয়গুলোর কি কি কাজ নিচে লেখো। তাহলে আমাদের ইন্দ্রিয় কটা, পাঁচটা। এখানে একটা ইন্দ্রিয়ের নাম দিয়ে দিয়েছে, জীব দিয়েছে, আর কাজ হচ্ছে খাবারের স্বাদ নেয়া, নানা রকম স্বাদের তফাত বোঝা। তাহলে বাকি চারটে ইন্দ্রিয়র নাম আমাদের লিখতে হবে আর তাদের কাজ। তাহলে চোখ, চোখের কাজ কি, দেখা, বিপদে সাবধান করা। নাক, নাকের কাজ গন্ধ শোঁকা, বিভিন্ন গন্ধের তফাত বোঝা আর শ্বাস নেয়া। কান, কানের কাজ হচ্ছে শব্দ শোনা। ত্বক, ত্বক বা চামড়া, তার কাজ হচ্ছে স্পর্শ, আঘাত, গরম, ঠান্ডা ইত্যাদি অনুভব করা।
তাহলে এটা হয়ে গেল। এবার কি বলেছে, নিচে একজন মানুষের ছবি আঁকো, মাথা মুখ গলা হাত পা ও আঙুল দেখাও, কোন অঙ্গ কি কাজ করে, অঙ্গগুলো কিভাবে পরিষ্কার করবে লেখো। তাহলে দেখো একটা মানুষের ছবি আর তার নানা অঙ্গ। তাহলে দেখো মাথা, কান, চোখ, মুখ, গলা, হাত, আঙুল, পা, পায়ের পাতা, এগুলো আমি দেখিয়েছি। এবার এই সমস্ত অঙ্গ দিয়ে আমরা কি করি? তাহলে প্রথমে আছে মাথা। মাথা দিয়ে আমরা কি করি? মাথা দিয়ে চিন্তা করি, বুদ্ধি খাটাই। কিভাবে মাথা পরিষ্কার রাখতে হবে? তেল শ্যাম্পু মেখে স্নান করে। কান, কান দিয়ে আমরা শুনি। কান কিভাবে পরিষ্কার করবে? তুলো বা নরম কাপড় দিয়ে। যদি কানে যদি নোংরা জমে তাহলে তুলো বা নরম কাপড় দিয়ে আস্তে করে পরিষ্কার করতে হবে। চোখ, চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে দেখি। তাহলে চোখে হচ্ছে জলে ঝাপটা দিতে হবে। মুখ, মুখ দিয়ে খাই, কথা বলি, কি কথা হবে? ব্রাশ করতে হবে, দাঁতে ব্রাশ করতে হবে, কুলকুচি করতে হবে। গলা, গলা দিয়ে আমরা কি করি? খাবার গিলি, কথা বলি, তাহলে জল দিয়ে গার্গল করতে হবে। হাত, হাত দিয়ে কি করি? হাত দিয়ে ধরি, নানা রকম কাজ করি, তাহলে সাবান দিয়ে হাত ধুয়ে হাত পরিষ্কার রাখতে হবে। পা, পা দিয়ে আমরা হাঁটি, দৌড়াই, তাহলে সাবান তেল মেখে স্নান করতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। তাহলে হয়ে গেল। এবারে আছে কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। তাহলে কানামাছি খেলার কথা বলা আছে। দেখে নি প্রশ্ন। প্রশ্ন কি দিয়েছে? কানামাছি খেলার এই দুই নিয়মে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? তাহলে এখানে কানামাছি খেলার দুটো নিয়মের কথা বলা আছে, দুটো নিয়মেই চোখের বদলে কান কাজ করে। তাহলে এখানে উত্তর হচ্ছে কান। আর কি নতুন নিয়মে কানামাছি খেলা হতে পারে? তাহলে দুটো নিয়মের কথা এখানে বলা আছে। আর একটা নতুন নিয়ম হলো, কানামাছি যাকে ছোঁবে সে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কানামাছি তাকে স্পর্শ দ্বারা চেনার চেষ্টা করবে। তাহলে কানামাছি খেলা কি হয়, যে কানামাছি হয় সে তার চোখটা বাঁধা থাকে এবং সে অন্যদের ছুঁয়ে কাকে ছুঁয়েছে বলার চেষ্টা করে। তাহলে দুটো নিয়ম বাদ দিলে এটা আরেকটা নতুন নিয়ম হলো, যে স্পর্শ দ্বারা চেনার চেষ্টা করবে। তাহলে যে নিয়মের কথা লিখেছ তাতে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে? মানে এই নিয়মে চোখের বদলে ত্বক বা চামড়া কাজ করে। তাহলে হয়ে গেল। এরপরে আছে চোখের মতো বন্ধু নেই। তাহলে চোখ নিয়ে বলা আছে, আমরা প্রশ্নটা দেখব। কি বলেছে? চোখের অসুখের নাম আর কি কষ্ট হয় সেটা লিখতে হবে। তাহলে একটা হচ্ছে চোখ ওঠা, কি কষ্ট হয়? চোখ লাল হয়ে ফুলে যায়, ব্যথা হয়, জল পড়া। আরেকটা চোখে অ্যালার্জি, চোখে অ্যালার্জি হলে কি কষ্ট হয়? চোখ চুলকায়, লাল হয়ে যায়, ফোলে। আরেকটা হচ্ছে চোখে ছানি, কি কষ্ট হয়? ভালো দেখতে না পাওয়া, ঝাপসা দেখা। এই চোখে ছানিটা বাড়ির বয়স্ক মানুষদের অনেকেরই হয়ে থাকে। এটা হলো। এরপরে ইন্দ্রিয়দের সাড়া সহজে বুঝতে পারা। তাহলে ইন্দ্রিয়গুলো কিভাবে সাড়া দেয়, প্রশ্ন কি আছে দেখি। চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় ও মন কিভাবে সাড়া দেয় তা নিচে লেখো। তাহলে চারপাশের প্রভাব আর ইন্দ্রিয়ের ও মনের সাড়া। একটা করে দেওয়া আছে, কারোর বকুনি। বকুনি শুনলে কি হয়? চোখে জল আসা, কান্না পাওয়া, মনে দুঃখ হওয়া, রাগ হওয়া। আরেকটা হচ্ছে বাজ পড়ার শব্দ, কিভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়? কানে তালা লাগা, চমকে ওঠা। পায়ে কাঁটা ফোটা, পায়ে কাঁটা ফুটলে কি হয়? ব্যথা লাগা, চোখে জল আসা। মশা কামড়ানো, কি হয়? হঠাৎ জ্বালা, তারপর চুলকানি। তো এভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। এরপরে সাঁতরে চলা এপার ওপার। তাহলে সাঁতার নিয়ে বলা আছে, প্রশ্ন দেখে নেব। প্রশ্ন আছে, শরীরের কোথায় কোথায় হাড়ের জোর আছে নিচে এঁকে দেখাও, হাঁটায়, বিভিন্ন খেলায় আর সাঁতার কাটায় শরীরের কোন কোন জায়গার ব্যায়াম হয় তা নিচে লেখো। তাহলে কি আছে, শরীরের একটা ছবি আঁকো, কোথায় কোথায় হাড়ের জোর আছে তা ছবিতে গোল চিহ্ন দিয়ে দেখাও। তাহলে এখানে শরীরের ছবিটা আমি আঁকিনি, কোথায় কোথায় হাড়ের জোর আছে লিখেছি। দেখো কনুই, কবজি, আঙুলের গিট, কোমর, হাঁটু, এ সমস্ত জায়গায় হাড়ের জোর আছে। তাহলে ছবিটা তোমরা এঁকে নেবে। প্রশ্ন কি আছে, হাঁটায়, বিভিন্ন খেলা করায় আর সাঁতার কাটায় শরীরের কোন কোন জায়গার ব্যায়াম হয় তা লেখো। তাহলে হাঁটা, হাঁটাতে কোথাকার ব্যায়াম হয়? পা আর কোমরের।
ফুটবল খেলা, ফুটবল খেলায় পায়ের পেশি, হাঁটু। কবাডি খেলা, হাত পা গোটা দেহ। ক্রিকেটে বল করা, তাহলে বল করতে হাত কবজির ব্যায়াম হয়। ক্রিকেটে ব্যাট করা, হাত কনুই আর কবজির ব্যায়াম হয়। ক্রিকেটে ফিল্ডিং করা, হাত পা কোমর। স্কিপিং করা মানে লাফদড়িতে হাত কবজি পা কোমর মোটামুটি সব গোটা শরীরেরই ব্যায়াম হয়। ব্যাডমিন্টন খেলায় হাত পা গোটা দেহ। সাঁতার কাটা, সাঁতার কাটাতেও সারা শরীরের ব্যায়াম হয়। এরপরে কি আছে, চারপাশ বারো মাস বন্ধুতে ভরা, দেখে নি প্রশ্ন। তাহলে এখানে বিভিন্ন প্রাণীর কথা বলা আছে, গরু ছাগল মাছ পাখি বিড়াল প্রজাপতি। প্রশ্ন কি আছে, আগের পাতায় যাদের কথা হলো তাদের কি কি অঙ্গ আছে, কটা কেমন নিচে লেখো। তাহলে গরু, শালিক বা কাক, টিকটিকি বা গিরগিটি, প্রজাপতি বা ফড়িং, তাহলে এদের কি কি অঙ্গ আছে কটা করে। তাহলে প্রথমে দিয়েছে পা, গরুর কটা পা, গরুর হচ্ছে পা আছে চারটে বড় বড়। শালিক বা কাক, তাহলে ওদের পা আছে দুটো ছোট ছোট। টিকটিকি বা গিরগিটির, এদেরও পা আছে কটা পা, চারটে খুব ছোট। প্রজাপতি বা ফড়িংয়ের, এদের পা আছে ছটা, কেমন ছোট সরু। নখ, গরুর নখ আছে সেই নখের নাম হচ্ছে খুর এবং নখটা হচ্ছে ভোঁতা। শালিক বা কাক, এদেরও নখ আছে, এদের নখ হচ্ছে ধারালো। টিকটিকি বা গিরগিটি, এদেরও নখ আছে, এদের নখগুলো ছোট। প্রজাপতি বা ফড়িংয়ের কোনো নখ নেই। এবার লোম, তাহলে গরুর লোম আছে গা ভর্তি নানা রঙের। শালিক বা কাকের লোম নেই, টিকটিকি বা গিরগিটিরও লোম নেই, প্রজাপতি বা ফড়িংয়েরও কোনো লোম নেই। এবারে দাঁত, তাহলে গরুর দাঁত আছে ভোঁতা, শালিক বা কাকের দাঁত নেই। টিকটিকি গিরগিটির দাঁত আছে, প্রজাপতি ফড়িংয়ের দাঁত নেই। ডানা, তাহলে গরুর ডানা নেই, শালিক বা কাকের ডানা আছে দুটো। টিকটিকিদের ডানা নেই আর প্রজাপতি বা ফড়িংয়ের ডানা আছে চারটে। শিং, তাহলে গরুর শিং আছে দুটো শক্ত শক্ত, শালিক বা কাকের শিং নেই। টিকটিকিদেরও শিং নেই, প্রজাপতি ফড়িংয়েরও শিং নেই। চোখ, তাহলে গরুর চোখ হচ্ছে আছে দুটো বড় বড়, শালিক বা কাকেরও চোখ আছে দুটো। টিকটিকি গিরগিটি, এদেরও চোখ আছে দুটো ছোট চোখ। আর প্রজাপতি ফড়িংয়ের, এদেরও আছে দুটো চোখ খুব ছোট। পালক, তাহলে গরুর কোনো পালক নেই, শালিক বা কাক এদের পালক আছে। টিকটিকি গিরগিটির পালক নেই আর প্রজাপতি ফড়িংয়েরও পালক নেই। এবারে লাফাতে পারে কোন কোন প্রাণী, দেখে নি। বাছুর, ছাগল ছানা, ব্যাং, হরিণ, হনুমান, এরা লাফাতে পারে। উড়তে পারে কোন কোন প্রাণী, পাখি, প্রজাপতি, বাদুর, ফড়িং, আরশোলা, এরা উড়তে পারে। এবারে মিল বেশি পার্থক্য কম এমন প্রাণীদের দল করো, একটা বা দুটো করে নাম লেখা আছে, আরও নাম লেখো। তাহলে গরু ছাগল, এদের সাথে মিল আছে ভেড়া মোষ হরিণ জেব্রা। চড়াই, এর সাথে মিল আছে বুলবুলি টুনটুনি ঘুঘু পায়রা। টিকটিকি, এই দলে আছে গিরগিটি আর গেকো। কাতলা, এই দলে আছে রুই বাটা মৃগেল পুঁটি মৌরলা। প্রজাপতি, এই দলে আছে ফড়িং মৌমাছি ভ্রমর। তাহলে হয়ে গেল এটা। এরপরের পাতায় কি আছে, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। প্রশ্ন দেখে নি, মানুষের চার পায়ের বদলে দু পা আর দু হাত, তাতে কিছু কিছু কাজ করতে মানুষের কি কি সুবিধে হয়। তাহলে দেখে নি হাতের কি কি সুবিধা। তাহলে খেলা, ক্রিকেট ব্যাডমিন্টন লাফদড়ি খেলতে হাত লাগে। খাওয়া, হাতের সাহায্যে খাবার মুখে তোলা যায়। চাষ করা, হাত দিয়ে বীজ বোনা সার দেয়া ফসল কাটা ইত্যাদি হয়। মাছ ধরা, তাহলে হাত দিয়ে ধরে ছিপ বা জাল দিয়ে মাছ ধরা হয়। রান্না করা, রান্না করতে আনাজ কাটতে নাড়তে হাত লাগে। সেলাই করা, হাতের আঙুলের সাহায্যে সেলাই করা হয়। তাহলে হয়ে গেল হাতের সুবিধা। এরপরে কি আছে, এরপরে আছে মানুষের মতো আরো যারা। তাহলে প্রশ্ন দেখে নি, তাহলে যাদের সাথে কথা বললে মানে চিড়িয়াখানায় যাওয়ার কথা এই অধ্যায়ে বলা আছে, তো চিড়িয়াখানায় গিয়ে মানুষের মতো দেখতে এরকম কি কি প্রাণী দেখা যায়, তাহলে যাদের সঙ্গে মানুষের বেশি মিল তাদের নাম, কি কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো
আর কি কি বিষয়ে তাদের সঙ্গে মানুষের কিছুটা অমিল আছে দেখে নিই। তাহলে মানুষের সঙ্গে মিল আছে শিম্পাঞ্জি, গিবন, গরিলা, ওরাংওটাং, হনুমান, বাঁদর, বনবো, বেবুন এদের। তাহলে শিম্পাঞ্জি মানুষের সাথে কেমন মিল আছে, এরা যন্ত্র ব্যবহার জানে। আর অমিল হচ্ছে এরা কথা বলতে পারে না। গিবন, গিবন হচ্ছে এদের কিন্তু বুদ্ধি আছে। আর পার্থক্য হচ্ছে সোজা দাঁড়াতে পারে না, যেটা মানুষ পারে। গরিলা, গরিলা আঙুলটা মানুষের মতো। তাহলে গরিলার যে আঙুলগুলো, হাতের আঙুলগুলো মানুষের মতো ওরা ইউজ করতে পারে। আর পার্থক্য এরা চার পায়ে হাঁটে। ওরাংওটাং, এদের বুদ্ধিমত্তা আছে। আর পার্থক্য হচ্ছে এরা গাছে বাস করে। হনুমান, হনুমানও হাত দিয়ে ধরতে পারে। আর পার্থক্য কি মানুষের সাথে কথা বলতে পারে না। বাঁদর, এরা মানুষের কথা বোঝে। আর পার্থক্য চার পায়ে হাঁটে। বনবো, এরা হাতে ধরে খেতে পারে। আর অমিল হচ্ছে গাছে বাস করে, মানুষের মতো ঘরে বাস করে না। বেবুন, বেবুনরা মানুষের মতো কি করে, দল বেঁধে থাকে। আর অমিল হচ্ছে এরাও চার পায়ে হাঁটে। তাহলে হয়ে গেল, তাহলে এখানেই কিন্তু শরীর অধ্যায়টা শেষ হচ্ছে।